নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মঙ্গলের রাশি পরিবর্তন অর্থাৎ মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং যেখানে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ, এই মঙ্গলের রাশি পরিবর্তনে বেশ কিছু রাশির ক্ষেত্রে হতে চলেছে আশীর্বাদ এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে হতে চলেছে অভিশাপ। দেখুন, কৌশিক রায় যে কথাগুলো বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে বলে। সাদাকে সাদা, কালোকে কালো বলতে কিন্তু পছন্দ করে। অর্থাৎ এই যে রাশি পরিবর্তন, মঙ্গলের রাশি পরিবর্তন সবকটি রাশির ক্ষেত্রে কিন্তু শুভ হবে না, হতে পারে না। বেশ কিছু রাশির ক্ষেত্রে শুভ আশীর্বাদ, এই মঙ্গলের রাশি পরিবর্তন বেশ কিছু রাশির ক্ষেত্রে আশীর্বাদ এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অভিশাপ আসতে চলেছে। কোন কোন রাশির ক্ষেত্রে শুভ হতে চলেছে, কোন কোন রাশির ক্ষেত্রে সমস্যা আসতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। কোনো এখানে ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নয়। নেগেটিভ এবং পজিটিভ দুটি কিন্তু থাকবে। কোনো সময় একটি গ্রহ 12টি রাশিকে সুফল দিতে পারে না এবং যেখানে মঙ্গল অর্থাৎ মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশিতে তুঙ্গ গৃহে কিন্তু অবস্থান করছে এবং আগামী চার দিন মঙ্গল কিন্তু বর্গোত্তম থাকছে। এর ফলে আগামী 45 দিন যে রাশিগুলোর কথা বলবো হতে চলেছে মঙ্গলই মঙ্গল, আশীর্বাদ পেতে চলেছে, এবং যে রাশিগুলোর কথা বলবো সেই রাশিগুলো অমঙ্গল, অভিশাপ আসতে চলেছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রটা কী বলুন তো, ঠিক আপনাকে সচেতন করে দিবে কোন কোন দিক থেকে আপনার সমস্যা আসতে পারে, কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে ভালো আসতে পারে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা অ্যালার্ট করে দেওয়ার কিন্তু জায়গা। আমি আগে আপনাদেরকে জানাই, প্রথম যে রাশিগুলোর কথা সমস্যা আসতে চলেছে, অভিশাপ হতে চলেছে মঙ্গলের রাশি পরিবর্তন। প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার অষ্টমভাবে, ষষ্ঠবর্তী অষ্টমভাবে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা এবং একাদশপতিও এবং শনির সঙ্গে একত্রে অবস্থান করছে। কেন হচ্ছে, হোয়াই? কৌশিক রায় হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কথা বলে। এবং যেহেতু মিথুন রাশির অধিপতি বুধ গ্রহ, বুধের সাথে মঙ্গলের সম্পর্ক কিন্তু মোটেও ভালো নয় এবং সেখানে শনি এবং মঙ্গল অষ্টমভাবে অবস্থান করছে 26 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আজ থেকে, সেক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে, মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, বড়সড় চোট আঘাত, রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকছে, দুর্ঘটনা এবং এর পাশাপাশি দাম্পত্য সুখের জায়গায় বাধা এবং আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু অংশ হলেও আপনাকে কিন্তু ভুগতে হবে। প্রথম রাশি মিথুন রাশি, বি কেয়ারফুল, সাবধান থাকুন, সচেতন থাকুন, সমস্যা কাটবে। আমি বারবার বলি, আপনারা হনুমানজির উপাসনা করুন এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে শনি এবং মঙ্গল, দেখুন আপনাদের ক্ষেত্রে সমস্যাটা কোন দিকে দিবে, আপনাদের ক্ষেত্রে শত্রুতাটা বৃদ্ধি করবে। আপনার ক্ষেত্রে ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা জমি জায়গায় সংক্রান্ত কেনা বেচা করেন তাদের ক্ষেত্রে সমস্যা আসবে, কিন্তু আপনাদের একটা প্লাস পয়েন্ট, ভাগ্যবতী তুঙ্গস্থ, পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। লিখে নিন ডায়েরিতে, নোট করে নিন। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার দ্বাদশভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, কর্মপতি দ্বাদশভাবে কর্মকেন্দ্রিক জায়গা নিয়ে সমস্যা এবং কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ প্রেশার থাকবে, ভাইয়ের সাথে মতবিরোধ, যারা ল্যান্ড প্রপার্টি নিয়ে কেনা বেচা করেন তাদের ক্ষেত্রে সমস্যা এবং আপনাদের ক্ষেত্রে মানে অহেতুক অপচয় হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, ছোটোখাটো চোট আঘাত লেগে যাওয়া, হাড়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। অবশ্যই শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। দেখুন,
আমি যে কথাগুলো বলছি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, অর্থাৎ ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, ইম্পসিবল বলে এই কথাটিও নেই, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, অর্থাৎ দায়িত্ব এবং চ্যালেঞ্জ। যে কথাগুলো বলছি, আপনার যদি মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্ত দশা যদি চলে, আপনি লিখে রাখুন, খুব বি কেয়ারফুল, সাবধানে থাকুন আপনি। এরপরে যে যে রাশিগুলো ভালো হতে চলেছে, দেখুন আমি বারবার বললাম গ্রহের গোচর সব রাশির ক্ষেত্রে যে খারাপ তা নয়, আবার সব রাশির ক্ষেত্রে যে ভালো তাও কিন্তু নয়। প্রথম রাশি দুর্দান্ত রেজাল্ট দিতে চলেছে, যেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতি, সপ্তম পতি চতুর্থভাবে অবস্থান করছে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, আর্থিক স্থিতি মজবুত হবে, সম্পত্তিগত দিক থেকে লাভ হবে চতুর্থভাবে, অর্থাৎ প্রপার্টির দিকতে আপনাদের লাভ হবে, আপনাদের মান সম্মান এবং রাজনীতি ক্ষেত্রে উত্থান আপনাদের হতে চলেছে, আপনি যদি হন তুলা রাশির মানুষ। এবং আপনাদের বিবাহের জায়গাগুলো আপনাদের ভালো হবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ কিন্তু আপনাদের হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে ধনাধিপতি এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যাধিপতি আপনাদের একাদশে অবস্থান করছে, অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মজুদ হতে চলেছে, অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজুদ হবে। এবং এর পাশাপাশি ভাগ্যাধিপতি একাদশ পাবে, ভাগ্যের পূর্ণমাত্রায় মীন রাশি, ডায়েরিতে নোট করে নিন, পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং লাভ, সফলতা, সাকসেস, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা, প্রপার্টি নিয়ে সমস্যা চলছিল, এই সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটতে চলেছে। এবং আপনাদের এ সময় মধ্যে বেশ কিছু জায়গায় পেমেন্ট ফেসেছিল, বিল পাস হচ্ছিল না, সেটা কিন্তু আপনাদের হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং কর্মপতি সপ্তমভাবে অবস্থান করছে, হঠাৎ ধন প্রাপ্তি, হঠাৎ আকস্মিক প্রাপ্তি, যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে হঠাৎ প্রাপ্তি। কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, মান সম্মান, যশ আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে কর্কট রাশি। বিদেশ থেকে লাভ, ডেলি ইনকাম বৃদ্ধি আপনাদের হতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে। এবং মান সম্মানের জায়গা এবং আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আপনাদের কিন্তু দিতে চলেছে এই মঙ্গলের রাশি পরিবর্তন। আপনাদের মঙ্গলই মঙ্গল, আশীর্বাদ হতে চলেছে আপনি যদি হন কর্কট রাশির মানুষ, কর্কট এবং যারা বদলি চাইছিলেন, প্রমোশন চাইছিলেন, এই জায়গাগুলো। এবং সন্তানের ক্ষেত্রে শুভ, এবং লাভ রিলেশনের জায়গাতে প্রেমজের জায়গাটা আপনাদের কিন্তু ভালো হতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ ম্যারেজের জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করছে, দাম্পত্য সুখের জায়গা যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে পঞ্চমপতি ধনভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি, সন্তান সুখ, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা লাভ পাবেন। এবং এ সময় ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন, এবং বিদেশের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু আসতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে। মানে এক কথা যদি বলা যায়, আপনাদের সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে এই মঙ্গলের রাশি পরিবর্তনে। আপনাদের আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে। কোনো আপনাদের চিন্তার ব্যাপার নাই, শনি সাড়ে সাথেই চলছে। আমি আবারও বলছি, আপনাদের এই মাসটাতে আপনারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু যথেষ্ট সমৃদ্ধশালী হতে কিন্তু চলেছেন, ডায়েরিতে নোট করে নিন। মঙ্গল আমাদেরকে কিন্তু পরাক্রমের গ্রহ, সাহস, পরাক্রম, উদ্দীপনা, যারা ক্রীড়া জগতের সঙ্গে আছেন, যারা মেডিকেলের সার্জারির সঙ্গে যুক্ত আছেন, ইট ভাটার সঙ্গে যুক্ত আছেন, আগুনের দ্বারা যারা ফাস্ট ফুডের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল কিন্তু ভালো থাকা দরকার। এবং মঙ্গল যারা সেনাবাহিনীতে আছে, আর্মিতে আছেন, উচ্চ পদ প্রতিষ্ঠা আপনি প্রশাসনিক বিভাগে আছেন, আপনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো, বা যারা একাধিক ভূমির মালিক, অর্থাৎ আপনি প্রচুর প্রপার্টি কিনেছেন, আপনি ধরুন
যে রাশি মানুষ হন না কেন, আপনার যদি মঙ্গল ভালো থাকে, আপনি মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, একাধিক সম্পত্তির মালিক আপনি কিন্তু হতে পারেন। অর্থাৎ মঙ্গল আপনাদের কিন্তু মঙ্গলই মঙ্গলময় আপনাদের কিন্তু করাতে চলেছে। অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তন এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির চতুর্থপতি, একাদশপতি, রাশিতে অবতার এবং তুঙ্গস্থ মঙ্গল এখানে বর্গোত্তম হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কি হবে, প্রপার্টি দিক থেকে আপনাদের লাভ হবে। আপনি মকর রাশি মানুষ ডায়েটে নোট করে নিন, প্রপার্টি, সফলতা, সাকসেস, একাদশপতি যে কোনো লাভকে আপনার বুঝায়, লাভ। এবং আপনার ক্ষেত্রে যারা ল্যান্ড রিলেটেড বিজনেস করছেন, আপনার ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না, ফ্ল্যাট বিক্রি হওয়ার জায়গা কিন্তু চলে আসবে, বা আপনি জমি কিনছিলেন, বা সেই জমি আপনি কিন্তু জমির জায়গা কিন্তু আপনার বাড়বে, জমি জায়গা বাড়ি ভূমি সম্পত্তির জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এবং আপনাদের এ সময় যথেষ্ট লাভ আপনাদের কিন্তু দিতে চলেছে মঙ্গলের রাশি পরিবর্তন। মকর রাশির ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু বিশেষ করে এ সময় আপনাদের শনি সাড়ে সাথে চলছে, আপনারা নিজস্ব জন্মছক দেখান, সঠিক প্রতিকার প্রতিবিধান করান। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।